বাড়িতে তুলসি গাছ থাকলে ভুল করেও এই কাজগুলি করবেন না, তাহলে গৃহের পরিবেশ অশান্তিময় তৈরি হয়। ধর্মীয় শাস্ত্রে তুলসী গাছ খুবই পবিত্র একটি গাছ, আর আমাদের হিন্দু ধর্মে তুলসী মঞ্চ নেই এমন কোনো বাড়ি নেই, তাই তুলসী গাছ থাকলে মেনে চলুন এই 10টি উপায়। নাম্বার 1, তুলসী গাছের পাশে বা উপরে ভিজে জামাকাপড় শুকাতে দেবেন না, সেই মেলা জামাকাপড়ে জল বা ছায়া যেন তুলসী গাছে না পড়ে। নাম্বার 2, তুলসী মঞ্চের নিচে বা পাশে অন্য কোনো দেবদেবীর ছবি রাখবেন না। অনেক সময় আমরা তুলসী মঞ্চ তৈরি করার সময় এই ভুলটাই করে থাকি, তুলসী মঞ্চের নিচে বিভিন্ন দেবদেবীর ছবি রেখে দিই, যা কখনোই করা উচিত নয়। শুধুমাত্র স্বস্তিক, ওম, শ্রীকৃষ্ণ বা হরে কৃষ্ণ এই মন্ত্রটি লিখে দিতে পারেন। নাম্বার 3, রবিবার ও একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না, ওই দিন মাতা তুলসী শ্রীকৃষ্ণের জন্য ব্রত রাখেন, ওই দিন জল দিলে ব্রত ভঙ্গ হয়, এতে মাতা তুলসী খুবই রুষ্ট হয়। নাম্বার 4, তুলসী গাছের আশেপাশে কোনো নোংরা আবর্জনা রাখবেন না, সবসময় পরিষ্কার রাখবেন। নাম্বার 5, তুলসী গাছের আশেপাশে জুতো, ঝাড়ু বা ময়লার বালতি একদমই রাখবেন না। নাম্বার 6, তুলসী গাছের পাশে কোনো কাঁটা গাছ রাখবেন না, তুলসী গাছের পাশে হলুদ গাছ রেখে দিতে পারেন। নাম্বার 7, সন্ধ্যার পর তুলসী গাছে হাত দিতে নেই বা জলও দিতে নেই, শুধুমাত্র সকালেই জল দেবেন। নাম্বার 8, তুলসী গাছের পাশে দাঁড়িয়ে কখনো চুল আঁচড়াবেন না, তুলসী গাছে চুল জড়িয়ে থাকলে তুলসী গাছে কখনোই সেই গৃহে সুফল দান করতে পারে না। নাম্বার 9, আমরা প্রতিদিন পূজার জন্য তুলসী পাতা তুলে থাকি, স্বাস্থ্য মতে অমাবস্যা, পূর্ণিমা, একাদশীর দিন বা রবিবার তুলসী পাতা তুলতে নেই। নাম্বার 10, বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ কখনোই লাগাবেন না, সবসময় উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন।